নরসিংদীর বিভিন্ন বাজারগুলিতে আমি ঘুরেছি। আমি বর্তমানে রয়েছি নরসিংদীর বড় বাজারে। এই বড় বাজারে প্রায় 1200 উপর দোকান রয়েছে। প্রতিটি দোকানেই পলিথিন ব্যবহার হচ্ছে। পলিথিন নিষিদ্ধে যে একটা প্রভাব থাকার কথা, নরসিংদীর বাজারগুলিতে সেই প্রভাবটা দেখা যাচ্ছে না। এই জায়গার যারা ক্রেতা রয়েছে, যারা বিশিষ্ট বিক্রেতা রয়েছে, তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে যে পলিথিন নিষিদ্ধ বা পরিবেশ বান্ধব পাট বা কাপড়ের যে ব্যাগ ব্যবহারে যে প্রবণতা, সেটা তারা এখনো পর্যন্ত জানেই না, বা মাঠ পর্যায়ে এখনো পর্যন্ত প্রশাসনের পলিথিন নিষিদ্ধ কার্যকরে ওরকম ভূমিকাও লক্ষ্য করে নাই বলে জানিয়েছে ক্রেতারা। এই জায়গায় যারা মালিক সমিতি রয়েছে বাজার, তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে যতটুকু জানিয়েছে তারাও সেই রকম ভাবে পলিথিন নিষিদ্ধের বিষয়ে কিছু জানে না। আমি তো আপনাকে ঘুরে দেখা যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারের মধ্যে এখনো যে অনবরত পলিথিন যারা মাধ্যমে বিভিন্ন জিনিস বিক্রি করা হচ্ছে, তারা বিক্রেতা রয়েছে, তারা পলিথিনের মাধ্যমে ক্রেতাদেরকে জিনিসপত্র বিক্রি করছে। আমি আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাচ্ছি, নরসিংদীর বিভিন্ন নদ নদী জলাশয় কিন্তু এই পলিথিন জাতীয় কাগজগুলির জন্য কিন্তু মারাত্মক দূষণের শিকার হচ্ছে। আসলে পরিবেশ বান্ধব বা সবকিছু মিলে পলিথিন নিষিদ্ধের জন্য যে একটা প্রবণতা নরসিংদীতে থাকার কথা ছিল, এখনো পর্যন্ত সেটা বাজারে বিভিন্ন বাজার ঘুরে আমি দেখতে পাইনি। তো নরসিংদীকে এতটুকু